হ্যালো বন্ধুরা, আমি অনেক দিন থেকে ভিডিও বানাই, তো ভিডিও বানানোর জন্য অনেক যন্ত্রপাতি লাগে, বাট আমার কিছু ছিল না। আমি ফোন দিয়ে ফোনের সাহায্যেই ভিডিও বানাতাম এতদিন, তো ভাবলাম এখন অনেক দিন থেকে যে একটা ভাবছিলাম যে একটা গোপ্রো কিনি। তো আমি একটা নতুন GoPro 10 নিয়েছি, ঠিক আছে। ভাবছি এখন আরও ভিডিওতে ইম্প্রুভমেন্ট করব, একটু ব্লগ ট্লগ ট্রাভেল ব্লগ এসব আরও ভালো করে বানাতে হবে। ক্যামেরার ইম্প্রুভমেন্টের জন্য আমি একটাই যে GoPro 10 নিয়েছি, এটা অলরেডি আনবক্সিং হয়ে আছে, তবুও আমি আনবক্সিং হিসাবেই দেখাচ্ছি, যেহেতু ফ্লিপকার্ট থেকে নেওয়া, তো ফ্লিপকার্টে এখন ওপেন বক্স ডেলিভারি দেয়, তো যেহেতু ওপেন বক্স ডেলিভারির জন্য সবাইকে আগেই খুলে নিতে লাগে, তো এখন ওইভাবে আর কিছু খোলার কিছুই নেই। যে এখানে আছে ম্যানুয়াল বক্স, ঠিক আছে, GoPro 10 GoPro, এখানে কিছু ওয়ারেন্টি কার্ড টাইপের আছে কিছু একটা, এটা QR কোড, আর এটা হচ্ছে এর মানে ইউজার ম্যানুয়াল, যেটা প্রত্যেক জিনিসেরই থাকে ইলেকট্রনিক গ্যাজেটের। তারপরে এটা হচ্ছে একটা মাউন্ট, মনে হচ্ছে হেলমেটের মাউন্ট আছে এখানে লাগাই তরে, এটা ট্রাইপডের জন্য। বেশ, এর মধ্যে কিছু তেমন কিছু নাই, তো দেখা যাক কী আছে। তারপরে আসল যেটা জিনিস, এটা এখন বের করছি, এটা হচ্ছে GoPro 10, ঠিক আছে, GoPro 10 একদম নতুন, আজকে একটু আগে এলো। আমি এটা চালু করে দেখাচ্ছি, যে এটা GoPro 10 চালু হয়ে গেল, ঠিক আছে, GoPro 10। এরপরে ভিডিওটা আমি অ্যাড করব, তো ওটা হচ্ছে GoPro থেকেই তৈরি করা থাকবে, ওটা দিয়ে অ্যাড করে দেখাবো।